খারাপ নসে নজরে যদি একটা বাত তাকায় লানাত আল্লাহ আল্লাহ পাক ওদের প্রতি লানত দেয় গজব দেয় ব্যভিচার ব্যভিচার হয়ে যায় যৌন অঙ্গ মিটালে শুধু ব্যভিচারই নয় পা দিয়ে যদি একটা মেয়ের কাছে যাওয়া হয় ওটা হলো পায়ের ব্যভিচারী আপনি মুখ দিয়ে তাকে যদি কিস করেন কথা বলেন ওটা হবে মুখের ব্যভিচারী আপনি যদি হাত দিয়ে ডাকেন ওটাই হবে হাতের ব্যভিচারী আপনি যদি চোখ দিয়ে দেখেন ওটাই হবে চোখের ব্যভিচারী আল্লাহর কোরআন জানি দিয়েছে 30 পারা আমার আল্লাহর কোরআন জানি দিয়েছে 23 পারা সূরা ইয়াসিনে আমার আল্লাহর কোরআন বললেন আইদিয়াকুম হাত কিয়ামতের দিন সাক্ষী দেবে আরজুলাকুম তোমার পা কিয়ামতের দিন সাক্ষী দেবে তোমার হাত আর তোমার পা কোন কাজে তুমি ব্যয় করেছিলে আমার ছেলেদেরকে আমি হাতে ধরে করজোর করে একটাই কথা বলবো বাবা পৃথিবীর জমিনে যদি মূর্খের বাস বেশি হয় তাহলে ধর্মওয়ালা ব্যক্তিগুলো পালিয়ে যাবে পৃথিবীর হিসাব করে দেখেন নবী যখন মক্কা শরীফে আগমন করেছিল শিক্ষিত তুলনায় মূর্খর ভাগ যখন বেশি ছিল দয়াল নবী মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছিল আপনি একটা বাত দেখেন বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি যে এলাকা বসবাস করতেন মদখোর বেশি ছিল জুয়াখোর বেশি ছিল বড় পিসা রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে ঘর বাড়ি ভাঙচুর করে জিলানি শহরে গিয়ে ঘর বাঁধলেন আপনি একটা বাত দেখেন পৃথিবীতে যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছে নিজের মূর্খ এলাকা ছেড়ে দিয়ে আর একটা জায়গায় গিয়ে তারা জীবন যাপন করেছে আমার দাদা পীরের বংশ আমার দাদা পীরের বংশ মুরব্বীদের বাড়ি এখানে নয় সবকটা মক্কার এলাকার মানুষ ওরা চলে এসেছিল এখানে আমার হোসেন বুখারি তাদের বাড়ি এখানে নয় বুখারা শহরে বাড়ি মনের দুঃখ আর কষ্ট নিয়ে তারা দেশ ছেড়ে এলাকা ছেড়ে আর একটা জায়গায় হাজির হয়ে গিয়েছে আমি আপনার কাছে একটা বার বলবো বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছে ওই কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর আমার দাদা পীর লিখতে বলেছেন আর বসিরাত আল্লামা হুজুর লিখেছে কোন ব্যক্তি যদি গান শুনে আর গান বাজনা থিয়েটার শোনার পরে মনে 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 যদি আনন্দ প্রকাশ করে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত কলেমা পড়ে ঈমান না আনবে ততদিন পর্যন্ত আল্লাহ ওকে জান্নাত দেবে না দেবে না আমি আপনাকে বলতে চেয়েছি অনেক ছেলেরা গান শুনে গান শোনার পরে একটা লাইক মারে লাইক মানে আমার পছন্দ অনেকে নাইস লেগে অনেকে সুন্দর লেগে অনেকে বলল দিদি আপনি চালিয়ে যাও আপনার পাশে আমরা আছি অনেকে সাপোর্ট করে তাহলে একটা গান শুনে কেউ যদি কমেন্ট করে ভালো মনে করে কিংবা লাইক মেরে যদি পছন্দ করে কিংবা মনে মনে যদি বলে এটা ভালো 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 বসিরাত আল্লামা হুজুর কলেমাতুল কুফর কেতাবে বলেছেন ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায় ও আমার বাপিরা লক্ষ্য করে দেখা যায় তাহলে গান শুনে নাচা দরকার নেই গান শুনে লাপালাপি করার দরকার নেই গান শুনে মনে মনে যদি তৃপ্তি পাওয়া হয় খুব ভালো খুব ভালো দাদা পীর বলেছেন বসিরাত হুজুর লিখেছেন ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে তাই আল্লাহর নবী বলেছেন মা কুল্লি দারজিন শয়তান ওয়াজ করার আগে একটা হাদিস পড়েছিলাম আর একটা কোরআন পড়েছিলাম ওই হাদিসটা কেন পড়েছিলাম এই জায়গায় বলার জন্য আল্লাহর নবী বলেছেন মা কুল্লি দারজিন শয়তান যারা গান বাজনা করে আর যারা গান বাজনা শুনে যারা আনন্দ পায় দারজিন শয়তান বাদ্যযন্ত্র যত থাকে সবটাই হলো শয়তানের সঙ্গে সংযুক্ত একদম শয়তানের সঙ্গে সংযুক্ত আমাদের বাচ্চাদের পায়ে ঝমঝমি থাকে না ঝমঝমি ঝমঝমি কেন দেয় বাচ্চা পুকুরে পড়ে যায় কি না বাচ্চা আমার চোখের আড়ালে চলে যায় কিনা ঝমঝমি দেওয়া হয় ওই ঝমঝমিটা পায়ে ঘুমর বাঁধা হারাম অনেকে গরুর গলা ঝুলিয়ে রাখে গরুর গলা ঝুলিয়ে রাখে একটা করে ঘুমর ওটাও শরিয়াতে হারাম অনেকে আখ বিক্রি করে একবার করে আখ পাড় দিয়েছে তিনটে চারটে ঘুমর ঝনক 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 করে আওয়াজ হয় না ওটা হলো বাদ্যযন্ত্র ইবলিসের আওয়াজ ওটা ব্যবহার করা হারাম ব্যবসা হালাল কিন্তু ঘুমরটা ব্যবহার করার জন্য হয়েছে হারাম আল্লাহ 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 না না চা খাবো না চা খাবো
চলেন পরে একটা কথা বলছি যেটা হলো সেটা আমার মায়েরা পায় নেপুর পরে তো নেপুর পরা শরীয়তে জায়েজ কি না জায়েজ আমি কিছু বলতে পারবো না তবে নেপুর পড়তে গেলে দুটো তিনটে করে যে বল দানা থাকে এই বল দানা যখন আওয়াজ হবে তখন ওই হাদিসটা চলে আসবে এটা হবে শরীয়তে না জায়েজ আমাদের এলাকার সাইডে সবজি খেত আছে অনেকে সবজি চাষ করে সবজি খেতে ইঁদুর বিল্লু চুহা পাখি গুলো বসে ক্ষতি করে দেয় তাই ওরা কিছু শামুক কিংবা টিন লোহা দিয়ে দড়ি দিয়ে নাড়া দেয় ওটা কিন্তু শয়তানের আওয়াজ চলবে না তাহলে এটাই যদি হয় ঘুমুর বাঁধলে যদি বাদ্যযন্ত্র শয়তানের আওয়াজ হয় তাহলে যারা ঢোল তাবলা কাঁসি লাঠি বাটি একদম এস্টে চারিদিকে জুড়ে নেবে চারিদিকে জুড়ে নেবে হাতে পড়েছে ঘুমুর আবার ঢোলে মারছে ঝিংঝাং চারিদিকে আওয়াজ পায়ে আছে ঘুমুর নাচছে সেখানেও আওয়াজ এতগুলো করার পর বাবা এগুলো তো আল্লাহর লানত এর দ্বারা তো আমাদের প্রজন্মী বাচ্চাদের উপকার না ক্ষতি কোনো উপকার নেই এতে এতে কোনো উপকার আমাদের জীবনটা যেভাবে চলে গেছে গেছে কিন্তু পরে আর আমরা যেতে দেব না যেতে দেব না এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমি আপনার কাছে বলছি হলে লাখ লাখ নেকি আপনারা শুনেছেন আপনাদেরও দশটা নেকি যারা দিয়েছে তাদের দশটা নেকি মায়েরা পর্দার আড়ালে শুনেছে তাদের দশটা নেকি যারা জলসা দিয়ে মারা গেছে এইরকম ভালো কাজ করে যারা নীরব নগরে চলে গেছে রসুল বলেছেন ওদের আত্মা ও আমার আল্লাহ দশটা নেকি দেবে আমাকে যারা লেখাপড়া করার জন্য মাতার ঘাম পায় ফেলে আমাকে জামা দিয়েছিল লুঙ্গি কিনে দিয়েছিল হাত খরচা দিয়েছিল কেতাব কেনার পয়সা দিয়েছিল তারা যদি কবরে চলে যায় যতদিন কোরআন তেলাওয়াত আমি করব আপনারা শুনবেন ততদিন অতটাই সওয়াব আল্লাহ তাদের দান করে দেবে একদম লিস এ লিসের টাকা আজীবন আপনি পাবেন এ লিসের টাকা আজীবন পাবেন একটা ছেলেকে কোরআন শিক্ষা দাও আপনি মারা গেলে ওই লিস অটোমেটিক পাবেন লিস মানে বুঝতে পেরেছেন বাবু অটোমেটিক পাবে আর একটু সাউন্ড দাও আমার কণ্ঠ খুব চেপে আছে আমি এর বেশি জোরে বলবো না তাই না একটু থাকুক প্রতিদিন চিল্লাতে হয়তো একটু কষ্ট হয় তাহলে আমি আপনার কাছে বলছিলাম যে কথা কোরআন শরীফ আপনাকে শিক্ষা করতে হবে এবার আপনাকে বলছি আপনি জানাজার ময়দানে চলে গেছেন এখন কোরআন শিখে আপনি জানাজায় যাবেন না আপনি জানাজায় গিয়ে কোরআন শিখবেন বাহ আপনি একটা বার মসজিদে এতে আপনি মসজিদে তারাবি নামাজ পড়তে গেছেন আপনি কোরআন শিখে তারাবি নামাজে যাবেন না তারাবি নামাজে গিয়ে আপনি শিখবেন আপনাকে শিখে তারাবি নামাজে যেতে হবে আপনাকে নিয়াত দরুদ সালাম শিখে ঈদগার মাঠে আসতে হবে মাইয়েতের জানাজায় আসতে হবে তাহলে আগে চাকরি না আগে পয়সা আগে হলো চাকরি তারপরে হলো পয়সা আগে হলো লেখাপড়া তারপরে হলো চাকরি আপনি যদি বলেন আমি চাকরিতে জয়েন করে কম্পিউটার মাউস ধরে ধরে শিক্ষা করব আপনাকে কিন্তু ছয় মেরে ধর থেকে বাহির করে দেবে লেখাপড়া করে আপনাকে কাউন্টারে ঢুকতে হবে কিন্তু কাউন্টারে ঢুকে লেখাপড়া চলবে না কিন্তু জাতির সমাজ এমন একটা সমাজ দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে কোরআন আলা আলেমকে ডেকে নিয়ে ঘন্টা কি ঘন্টা অজনসিয়া শুনবে তথাপি ওই জাত কোরআন শিখবে না হয় স্বরূপ না স্বরূপ এমনি তো সবাই আমার গালাগালি দেয় দেয় দেখ কি হবে ও বাপদিরা লক্ষ্য করে দেখা যায় আমি বারবার আপনাকে বলছি বাবা আপনার ছেলেকে আপনি ভালো সুস্বাদু খাবার খাইয়ে আপনি মোটা করেছেন এটা আপনার জন্য কল্যাণ নাও হতে পারে আপনার ছেলেকে সুন্দর খাইয়ে গায়ে শক্তি করিয়েছেন এটা কিন্তু আপনার কল্যাণ নাও হতে পারে আপনার ছেলেকে খাইয়ে খাইয়ে পেটটা নাটা মল্লিকের মতো আপনি ডাগর ডুগুর করেছেন এতে কিন্তু উপকার হতে পারে নাও হতে পারে কিন্তু আমি আপনাকে বলছি বাবা আপনার ছেলে রোগা থাকো আপনার ছেলে মোটা থাকো আপনার ছেলে নরমাল শরীর থাকো এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার ছেলের অন্তরটা আপনার ছেলের ছিনাটা কোরআন আর হাদিস দিয়ে যেন ভরপুর করা হয় আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন কিয়ামতের দিন আনা সাইয়্যিদু উলদিয়া দামাই আমাল কিয়ামা কিয়ামতের দিনে আমি লিডার হেড সেক্রেটারি কাউন্টার হয়ে যাব আর আমার উম্মাত উম্মাতানিরা আমার ওসিলায় আমার সিফারিশ নিয়ে ওরা নাজাত প্রাপ্ত উপকারী হয়ে যাবে তাহলে আপনার কাছে একটা বার বলছিলাম বাচ্চাকে দুনিয়াতে আল্লাহওয়ালা বানাতে গেলে আপনাকে
मस्जिद आछे जयनगरे मस्जिद आछे पाथरबेड़िया मस्जिद आछे ओदिके झुकुरखाली मस्जिद आछे आपनादे दुर्गा चक ओखाने मस्जिद आछे चले जान सतुहाटा बासलिया फतेहपुर ओदिके बासलडांगा चले जान आपनी प्रेम रोड थेके सोजा पड़े कत कलेज पड़बे अनेक मद्रासा नय अनेक देखा जाय मस्जिद आर मस्जिद इबादत करार मस्जिद जाराई बाबा मुसल्लि हये नामाज आदाय करछे एरा प्रथम जीवने मस्जिदे ढुकेछे अल्लाह के चिनते पारबे ना पारबे ना एरा प्रथम जीवने जदि मद्रासा ढुकतो अल्लाह के चिनते पारबे ओ आमार बाबजीरा दुनियार जमीने मस्जिद थेके मद्रासा जावा चले ना बरं मद्रासा लेखा पड़ा करे तारपरे मस्जिदे ढुकते हय ढुकते हय मद्रासाय कुरान शिखे मस्जिदेर इमामती करते हय मद्रासाय कुरान शिखे तारपरे ওয়াজ নসিহত করতে হয় মাদ্রাসায় নামাজ শিখে তারপরে মসজিদে নামাজ পড়তে হয় এই সমাজে লক্ষ্য করে দেখা যায় অনেক মসজিদে সেক্রেটারি হয়েছে কিন্তু কোরআন জানে না অনেক মসজিদে দান করে কিন্তু কোরআন জানে না অনেকে মসজিদে মতওয়াল্লি হয়েছে কিন্তু কোরআন জানে না অনেকে মসজিদে জায়গা দিয়েছে কিন্তু কোরআন জানে না অনেকে মসজিদের মুসল্লি হয়েছে তাদের ভিতরে কোরআন নাই ঠিক না বে ঠিক তাহলে পৃথিবী চলছে আবেগার ভাব আবেগ কিন্তু কোরআন হাদিসের চিন্তা করলে হিসাব করে পাওয়া যায় হজ করার আগে যাকাত দেওয়ার আগে ফিতরা দেওয়ার আগে কুরবানি করার আগে আর বাচ্চার প্রতি রোজা রাখার চাপ সৃষ্টি করার আগে বাচ্চাকে তো চাপ দিয়ে কোরআন শিক্ষা করাই ফরজ জোরে বলেন সুবহানাল্লাহ বাচ্চাকে কোরআন দিয়েছো ভোরের বেলা তো তুলবে কচি কদমা খাও কচি একটু আপেল খাও সত্য না মিথ্যা बच्चा के रोजा दोबार आगे दीते हबे कुरान रोजा तार प्रति फरज नय फरज वाजिब हलो कुरान शिक्षा करा কিন্তু বাচ্চাকে ইফতারের সময় প্লেট ভরে খেতে দিয়েছি কোনো সমস্যা নেই এ রোজা দোবার আগে কোরআন দেন কোরআন যদি না থাকে টোটাল জিন্দেগিটা অন্ধকার অন্ধকার ও আমার বাদীর আমি আপনাকে বোঝাতে চাই এবার আমি মায়েদের দিকে একটা কথা বলি আমাদের মায়েদের একটা অভ্যাস আছে বদ অভ্যাস আমাদের মায়েদের বাপ মানে আমাদের চাচাজিরা আমাদের চাচিমারা নিয়াত করে আমার মেয়ে এমবিবিএস পড়েছে আমার মেয়ে গ্রাজুয়েশন পাস করেছে আমার মেয়ে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেখাপড়া শিখেছে আমার মেয়ে 8 9 পর্যন্ত লেখাপড়া শিখেছে এখন মেয়েকে 15 বছর ধরে 12 বছর ধরে 13 বছর ধরে स्कूले पाठिए किन्तु बिये दोबार समय माता चक्कर दिए जदि ना कि जिज्ञासा करे तोमार मेये कुरान पढ़ते पारे किना ओई सवालेर जायगा जवाबटा देवार जन्य एकटा मेयेके कुरान शरीफ शिक्षा दिए एकटा मेये कुरान शरीफ शिखेछे एक बार नय दुई बार नय तीन बार नय दस बार कुरान खतम करेछे आर जे मेयेटा कुरान खतम करेछे एटाई हलो नाम आमार मेये दस बार कुरान खतम पड़ेछे हजार खरो कुरान खतम पड़े एक बारो उपकार हबे ना जदि नामाज पड़ार मतो कमपक्षे कुरान तेलावात जदि पांचटा सूरा मुखस्थ ना थाके आपनार मेयेके आपनि दस बार कुरान खतम कराओ नामाज पड़ते पारबे ना जदि कुरान मुखस्थ ना थाके ताहले कुरान खतम करा इस्लामेर विधान नय इस्लामेर विधान हलो इबादतेर जन्य कुरान मुखस्थ करा जोरे बोलें सुबहानाल्लाह सत्य ना मिथ्या कुरान मुखस्थ खत्म कर दस बार माँ सुरो जानो अल्हम्दु सुरो जाने माँ आज जानो जाने नहीं लाभ आसे खत्म कर लाभ की जदि आमी नामाज ना पढ़ते बोललाम जिज्ञासा करी लक्ष्य कर देखा जाए बियेर समय बोला है माँ तुम्हें कुरान पढ़ते पारो बोलो आमी कुरान पढ़ते पारी छेलेर बाप जखन गिये बोलछे माँ तुम्हें एकटा बार कुरान पढ़ो मेयेटा गड़गड़ गड़गड़ करे कुरान पढ़छे एखन छेलेर बाप देखे आनंदे आत्महारा हये गेछे आमार मेये कुरान शरीफेर माझखान दिये पाश दिये छोटो करे बड़ो करे सुंदर करे कुरान पढ़ते पारे केन ओई मेये छेलेर बापटा एकबारो जिज्ञासा करलो ना माँ तुम्हें सुराइया सिनटा मुखस्त बोलो केन छेलेर बाप तो आकाट मूर्ख जदि सुराइया सिन पड़े भूल दोबार तो क्षमता नहीं
খালি শুনেছে কোরআন পড়তে পারে কিনা ওইটাই হলো শেষ কথা। আমি আপনার কাছে একটা কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় তারাবি নামাজ কিছুদিন পরে আমাদের কাছে রমজান মাস, রমজান মাসে হিড়াহিড়ি পিড়াপিড়ি চলে। ওরে বউ আমার কোরআন শিখিয়ে দাও, আমি তোমাকে তিনটে শাড়ি দেবো, আমাকে কোরআন শিখিয়ে দাও 2000 টাকা দেবো। পাড়ায় পাড়ায় হিড়িক চলে, পাড়ায় পাড়ায় হিড়িক চলে। ও বউ একটা বার দেখো, তোমার কোরআন শিক্ষা ছিল প্রথম জীবনে, এখন আজরাইল তোমাকে খুঁজছে, এখন কেন কোরআন নিয়ে যাচ্ছ? গাছের পাতা অটোমেটিক হলুদ হয়ে গেছে, এবার পড়ে যাবে। হাদিস শরীফে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে একটা গাছ আছে, ওই সাজারা, ওই সাজারা গাছটার নাম হলো কুল গাছ। আর কুল গাছের পাতাটা কত বড়, একটা হাতির কান যতটা বড়, অত বড় এক একটা গাছের পাতা। ফারেস্তা বসে আছে, আর ওই পাতাটা খসলে তার লোকেশন অ্যাড্রেস নিয়ে ওই বাড়িতে চলে এসে তার জাহানটা কবজ করে নিয়ে চলে যায়। তাহলে যাদের বয়স পয়েন্ট, যাদের বয়সের 38, যাদের বয়স 50, তাহলে অটোমেটিক আজরাইল তাদের বাড়ি আসবে বলে এবার দুলছে, ঠিক না বেঠি? তাহলে কোরআন পড়া দরকার ছিল বাচ্চা বয়সে। খালি পেটে, খালি পেটে, খালি মেমোরি, সকাল 8টা বয়স, 8টা বয়স, এখন বিকাল 4:30 হয়ে গেছে, তখন চাচা আর চাচি রমজান মাসে কোরআন নিয়ে ছুটেছে, তাও কিন্তু চিটিংবাজি কাজ, একদম ধোকাবাজি কাজ। আমাদের ইন্ডিয়ার লোক হজে যায় কখন? যখন হেঁটোর রসগুলো শুকিয়ে যাবে, বাদরামো করতে পারবে না, চিটিংবাজি করতে পারবে না, বড় বউটাকে লাঠি দিয়ে তাড়াতে পারবে না, ছেলে ছেলেকে আর মারতে পারবে না, চায়ের দোকানে গিয়ে বিনা কারণে চিল্লা চিল্লি ঝগড়া করতে পারবে না। তখন যখন একদম হাঁটো জোড়া হয়ে গেছে, বাবা এত টাকা আয় করছো, তাই একটু আমাকে মক্কা শরীফে হজের জন্য নিয়ে যাও না, চলে গেছে কোলে করে নিয়ে গাড়ি ভাড়া করে প্রতাপর দরবারে, হুজুরের কাছে, হুজুর আব্বাজি হজ পাকে যাবে, হুজুর বলছি আজরাইল তো খোঁজাখুঁজি করছে, কি লিয়ে হবে, যদি ওখানে মরে যায় সর্বনাশ হয়ে যাবে। মনে করে যে বুড়ো বয়সে জীবনে একবার হজ পাকে গেলি, জীবনে মনে হচ্ছে ফারেস্তার মুগুল্লিয়ে জীবনে আমার খসবে না। কে বলেছে তোমার, কে বলেছে? আমাদের দিকে তাকাও, আমাদের পরিবেশটা সুন্দর আছে তো বাবু? পরিবেশটা সুন্দর, সকলার সকলার ওই কাপড় মাথায় তুলে দিতে দিতে নিজের কিন্তু লুঙ্গি ফাঁকা হয়ে যাচ্ছে। আসল কাজ আমরা করি ভাই, আসেন। তাহলে আপনার কাছে বলছিলাম যে কথা, আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। চলেন এবার আমি আপনার কাছে বলি, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। নামাজ আদায় করতে গেলে কমপক্ষে আপনাকে 5টা সূরা মুখস্থ করা ফরজ। আপনি আলহামদু সূরা মুখস্থ করলেন, সূরা ইখলাস মানে কুল হুসরু, সূরা কাউসার মানে ইন্নাতানা কাল কাউসার, সূরা ফালাক সূরা নাস কিংবা সূরা লাহাব সূরা নসর, কমপক্ষে আপনাকে 5টা সূরা মুখস্থ করতে হবে। 5টা সূরা যদি আপনি মুখস্থ না করেন, তাহলে আল্লাহর কোরআন ছাড়া জীবনে নামাজ হয় না, হয় না। আপনাকে 5টা করে কোরআন শিখতে হবে। যারা ডক্টর বাবু আছেন, যারা কলকারখানায় সার্ভিস করে, চাকরি নকরি করেন, ডিউটি করেন, আমি তাদের কাছে বলছি, আপনার আব্বা ছোটবেলায়, আপনার মা ছোটবেলায় পানির বোতলটা আপনার গলায় ঝুলিয়ে দিয়ে কেজি স্কুলে পাঠিয়ে দিয়েছিল, পরেটা তড়কা কিছু ঘুগনি চটপটি খাবার দিয়ে আপনার আব্বা মা কেজি স্কুলে পাঠিয়ে দিয়েছিল। আপনি যখন পোশাক পরতে পারতেন না, আপনার মা আপনাকে পোশাক পরিয়ে দিয়েছিল, মাসে মাসে পোশাক চেঞ্জ করে দিত, ময়লা হয়ে গেলে পরিষ্কার করে দিত। আপনি চলে গিয়েছেন নার্সারি কেজি স্কুলে, যে নার্সারি কেজি স্কুলে ম্যাম আমাদের বাচ্চাগুলো পড়ায়, ওই ম্যামের দিকে তাকিয়ে দেখো, যে রঙের চশমার ডান, চশমার ডান যে রঙের, যদি লাল রঙের হয় কিংবা সবুজ রঙের হয়, যে রঙের চশমার ডান ওই রঙের, কিন্তু নাকের নাক চাবির যে পাথর সেই রং, আবার সেই রঙের চুড়ি সেই রঙের আংটির কিন্তু পাথর, আবার সেই রঙের নেল পালিশ, আবার সেই রঙের সায়া, সেই রঙের ব্লাউজ, সেই রঙের চুলচাপা, আবার সেই রঙে দেখা যায় মোবাইলের কভার, আবার সেই রঙের জুতোর ভিতরে আবার প্রচন্ড রৌদ্র পড়েছে, আবার ওই রঙের ছাতির কালা, ঠিক না বে ঠিক? ওর ভিতরে কি আছে? কোরআন আছে? কোরআন যদি থাকতো অন্তত একটু ঢেকে ঢুকে যেত। ওর ছোটবেলায় মা বাপ কি দিয়েছে? দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্পদ।
गाड़ी जखन चालानो हय टीयु थाके भितरे टायर थाके হলদিয়ার ডগে যে লরিটা পাঞ্জাব লরি কিংবা এলপি লরি ঢুকেছে ইউপি নাম্বার ওই গাড়িটা ঢোকার পর ড্রাইভারকে জিজ্ঞাসা করছে টায়ার ড্রাইভার ভাই ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে এই পর্যন্ত আমি চলে এসেছি সাত দেখা যায় 850 কিলোমিটার কম বেশি রাস্তা এখন আমি টায়ার এতদিন বাইরে ছিলাম টিউ কিন্তু ভিতর দিয়ে আমার দগ্ধ করে দিচ্ছে আমাকে 5 মিনিটের জন্য একটু বাইরে দাও ড্রাইভার বলল ঠিক তুমি যখন 10 বছর যখন বাইরে আছো আর টিউ যখন 10 বছর ভিতরে আছে অন্তত একদিনের জন্য একে বাইরে দেওয়া যাক আর টায়ারটাকে একদিনের জন্য ভিতরে দেওয়া যাক আপনারা তো জ্ঞানীওয়ালা মানুষ বুঝতে পেরেছেন তথাপি জিজ্ঞেস করলে যেন পরিবেশটার ভালো হয় আমি জিজ্ঞাসা করি টিউ থাকবে ভিতরে আর টায়ার থাকবে বাইরে টায়ার যদি ভিতরে দেওয়া হয় আর টিউ যদি বাইরে দেওয়া হয় গাড়ি গড়ানো কি সম্ভব ক্ষতি করবে কে আগে ক্ষতি করবে কে তল্ল তরোয়াল বেলেট টেকো কিম্বা কুরুস কিম্বা কোন সোঁস পেরে ক্ষতি করবে না না সোঁস স্ক্রুপ কিম্বা পেরে 10 কিলোমিটার 2 কিলোমিটারে 2 5টা পড়ে থাকে কিন্তু রাস্তার কোলে বেশিরভাগ পড়ে থাকে টেরা বেকা খ এখন যারা হানসিং চুল কেটেছে এদের চুলটা সোজা না টেরা বেকা এদের মাথার চুলগুনো চাঁচড়ানো আছে সোজা না টেরা বেকা এদের চলাফেরা সোজা না টেরা বেকা এদের পোশাক আশাক কুরুচি পূর্ণ মানে টেরা বেকা এরাই তো মাসখানে থাকে না এরাই থাকে কোলে আর টিউওয়ালা নরম যুক্ত যদি একটা বার পেয়েছে ওই টেরা বেকা গুতো মেরে তাকে লিক করে দেবে ঠিক না বে ঠিক ও বাপজির আমি আপনাকে বোঝাতে যাই লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না আমার আল্লাহ বললেন আমি নারী দিগকে স্বামী দেখা যায় পুরুষের লেবাস বানিয়েছি হুর পুরুষদের পোশাক বানিয়েছি আর ফারাজ বিছানা বানিয়েছি দোনোয়াই দিয়াকুম দুটো হাত আর কিংবা দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি একটা নারী আর একটা পুরুষ এতটা কাছাকাছি থাকবে সেটাকে একটা স্বামী হতে হবে আর একটা স্ত্রী হতে হবে স্বামী আর স্ত্রী এতটা গায়ে গায়ে থাকবে কিন্তু একদিকে পেট্রোল একদিকে আগুন যদি গায়ে গায়ে থাকে যখন তখন তো বাবা অ্যাক্সিডেন্ট হবেই হবে হবে তাই আমি আপনার কাছে একবার বলছি বাবা আমাদের মায়েদেরকে কোরআন দিতে হবে আমাদের বাচ্চাদের কোরআন দিতে হবে আপনাদের কোরআন নিতে হবে আমাদেরকে কোরআন নিতে হবে ধর্ম পালন করতে গেলে বাবা কোন ধর্ম থেকে পালন করা সম্ভব নয় কোন দরবার থেকে পালন করা সম্ভব নয় কোন আলেম থেকে পালন করা সম্ভব নয় ধর্ম পালন করতে গেলে আল্লাহর কোরআন দিয়েই আপনাকে ধর্ম পালন করা লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা বলবেন হুজুর হঠাৎ করে কেন আপনি শুধু কোরআন নিয়ে বক্তব্য করলেন আমি আপনাকে চোখ দিয়ে দেখিয়ে দেব আঙুল দিয়ে আপনাকে আমি বুঝিয়ে দেব আল্লাহর কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহর কোরআন নিজেই বলছে আমাদের সঙ্গে আমরা আল্লাহর সঙ্গে একমত আল্লাহ বলেছেন যারা আলেম আমাকে ভয় করে আর আমি আল্লাহ কোরআন ওয়ালা ব্যক্তিকেই বড় পছন্দ করি জোরে বল
চলেন এবার নবীর কাছে যাই। আল্লাহ যখন কোরআন ওয়ালা ব্যক্তিকে পছন্দ করে নবীর কাছে গিয়ে বলবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মতামত কি? আল্লাহ নবী বললেন আমার সাহাবা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইদ আব্দুর রহমান বিন আউফ সাদ বিন আবু আক্কাস আবু উবাইদা বিন যায়েদ আবু উবাইদা বিন জাররা অনেক সাহাবা আছে তার ভিতরে আবু বকর কে আমি ভালোবাসতাম এই কারণে আবু বকর এর ভিতরে কোরআন আর জ্ঞান ছিল বলে হাজার সাহাবার অপেক্ষায় ওই কোরআন ওয়ালা সাহাবাকে বেশি ভালোবাসতাম। তাহলে নবী আল্লাহর যে মত আমি কোরআন ওয়ালা বান্দাকে ভালোবাসি, নবীও বলেছেন কোরআন ওয়ালা উম্মতকে ভালোবাসি। চলেন এবার ফুরফুরা শরীফে দাদা পীরের কাছে যাওয়া যাক। দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হাওড়া জেলায় আপনার অনেক মুরিদ ছিল, মেদিনীপুরে অনেক মুরিদ ছিল, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া আহমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি আসাম ত্রিপুরা বাংলাদেশের লক্ষ লক্ষ আপনার মুরিদ ছিল। চব্বিশ পরগনায় রুহুল আমিন বলে একটা ছেলে যার গায়ের রংটা মাগুরি রং, একেবারে গরিবের বাচ্চা, পলিথিন দোবা ঘর, যার বাপ চাচা কোনো নদী নৌকা নিয়ে মাছ ধরা কাজ করতো। আপনি এত বড় মুজাদ্দিদ হাজার মুরিদ থাকা সত্ত্বেও ওই রকম কালো বর্ণের রুহুল আমিন যখন ফুরফুরা দরবারে যখন তশরিফ আনে আপনি ওয়াজ করতে করতে আর বসে থাকতে থাকতে তার জন্য কেন আপনি দাঁড়িয়ে দেন? আমার দাদা পীর বলল আমার আল্লাহ কোরআন ওয়ালা ব্যক্তিকে পছন্দ করে, দয়ার নবী আবু বকর ভিতরে কোরআন ছিল বলে পছন্দ করে। আমি আবু বকর রক্ত মাংস বংশ আমি দেখি না, রুহুল আমিরের ভিতরে এত কোরআনের জ্ঞান আছে তাই আবু বকর বিবেক সম্মানে একটু দাঁড়িয়ে যায়। আর একটু জোরে বলেন, তাহলে আগে যে গল্প করছিলাম গল্পের সঙ্গে মিল আছে? এখন বলেন আমাদের ভিতরে কি আছে? আগ্রম বাগ্রম ঘনক ডিম সাজে ঝাঁকে ঝগল ছচর মাঝে না কি বলছি? ভুল বলছি? আগে যারা কবি সাহিত্যিক ছিল এখন যার লেখাপড়ার কন্টেস্ট, ওরা যদি এই জামানায় বেঁচে থাকতো আমার মনে হচ্ছে সবকটা জিরো পয়েন্ট কিন্তু সব বাম দিকে পেত। ওই বইতে লেখা আছে খুকু গেল জল আনতে পদ্মদিকে, খোকা গেল মাছ ধরতে ক্ষীরা নদী, এ গেছে মাছ ধরতে ও গেছে পানি আনতে, চুল ছাড়া না চুল বাঁধা, চুল ছাড়া কোমর পর্যন্ত, কোমর পর্যন্ত গোছা ভরা চুল মানে কোমর খয়রুল লো হাঁটুর নিচে। তাহলে এই যে চুল ছেড়ে দিয়ে পানি আনতে যাচ্ছে, ইনি মাছ ধরতে যাচ্ছে, তারপরে আকাশ ঘিরে মেঘ করে যে সূর্য গেল পাটে, অন্ধকার না আলো, অন্ধকার, দুজনার সম্পর্ক ভালো না খারাপ? প্রথম লেখাপড়া যৌন উত্তেজিত করানো হচ্ছে। সহজ পাঠ বলে একটা বই আছে, শত লাস্টের পৃষ্ঠা উল্টাবেন দেখবেন ছোট বাচ্চারা অ্যান্ডোপেস্ট ধরে রেখে দিয়েছে। টোটাল কোরআন শরীফের ভিতরে আপনি টোটাল এক থেকে নিয়ে তিরিশ পারা পর্যন্ত আপনি কোন ছবি পেয়েছেন? কেন ছবি দেখে মানুষ আনন্দ পায়, ধর্ম চিনতে পারে না, ওটা আবেগ, কিন্তু বিবেক হলো প্রয়োজনটাই দবা। তাই কোরআন শরীফ এমন একটা কেতাব যে কেতাবে কোনো ছবি, কোনো ছিনারি, কোনো গাছের ছবি, কোনো পাহাড়ের ছবি, কোনো জান্নাতের ছবি, কোনো জাহান্নামের ছবি কিছুই নেই। শুধু বলা হয়েছে ইকরা ইকরা, আগে পড়ো 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 পড়ো, পড়লে আবু বকর না পড়লে ইবলিস। আপনি পড়েন, আপনি পড়েন, আপনাকে পড়ার কথা বলা হচ্ছে। একটা বইতে লিখেছে আমার রাগ হয় যে বেগম রোকেয়ার আব্বা মা লেখাপড়া শিখতে দিত না, বেগম রোকেয়া লুকিয়ে লুকিয়ে ওর ফোন নাম্বার থাকলে ফোন করতাম। বেগম রোকেয়ার আব্বা মা লেখাপড়া করতে দেয় না, মুসলিম ঘরের মেয়ে, আবার এরাম দিয়েছে মুসলিম ঘরের মেয়েরা লুকিয়ে লুকিয়ে লেখাপড়া করে। বেগম রোকেয়ার বাপের কাণ্ড জ্ঞান আছে, কাণ্ড জ্ঞান আছে যে চেয়ারের উপর থেকে ডাক্তারে নাসিগিরি নাসারগিরি করলে পাঁচ হাজার টাকা দেয়, আর টেবিলের তোলা থেকে আমার মেয়েকে তিন তলার চেয়ারে বসে খেদমত করে পঁচিশ হাজার টাকা দেয়। তাই বেগম রোকেয়ার বাপের কাণ্ড জ্ঞান ছিল বলে ওই জায়গা যেতে দেয়নি।
যারা নার্সারি করে দেখবেন দেখবেন বেশিরভাগ সকলকে বলছি না নার্সিং হোমে যারা বেশিরভাগ আছে সব স্বামী ছাড়া সব স্বামী ছাড়া ওরা টেবিলের উপর থেকে পায় 8000 আর তিনতলা বিল্ডিং এর উপরে চেয়ার বেঞ্চি রয়েছে সেখানে খেদমত করে পায় 25000 আপনি যাবেন আপনি যাবেন যে ম্যাডাম বসে থাকবে বড় ডাক্তার বাবুর কাছে ওই ডাক্তার বাবুর কাছে যে মেয়েটা বসে থাকে তার গলায় কিন্তু হোয়াইট গোল্ড মানে সাদা সোনা দাম বেশি তো সাদা সোনার হার আছে এখানে আংটি হাতে আংটি হাতে হাতে চুড়ি বসে আছে ছোট একটা সালোয়ার কামিজ একটা পায়জামা আর একটা সবুজ একটা বুক চাপটা পরে বসে রয়েছে তাহলে ভাবতে হবে এত চুলকুনি আসে কোথায় থেকে বেগম রকিয়ার আব্বা ওই রকম লেখা পড়ার উপরে চুল্লু আর মদ ঢেলে দিয়ে বলেছিলেন তোমাদেরকে কি করতে হবে আল্লাহর কোরআন দিয়ে বলছেন অকরনা ফি বুয়ুতি কন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতি উলা বেগম রকিয়া পর্দা করতে হবে আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলা চলবে না তাতে তুমি মূর্খ থাকো তথাপি আচ্ছা পান্তা যদি খেতে হয় ইজ্জতের সঙ্গে খাবো তবে বিরানি বিইজ্জতের সঙ্গে খাওয়া যাবে কষ্ট পাচ্ছ বাবু আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাপজি না আপনার কাছে বলছিলাম আপনারা এখানে কোরআনের কথা বলছিলাম কোরআনের কথা বলেছি আপনাদের এলাকায় যারা হাফেজ আছে আলহামদুলিল্লাহ ভালো যারা মাওলানা আছে আলহামদুলিল্লাহ ভালো তবে এটা কি জানো বাবা বেশিরভাগ মসজিদের ইমাম সাহেব বাইরে থেকে ছেলে আসে আপনাদের এলাকার ছেলেরা সবচাইতে কম কম বাইরে থেকে ছেলেরা এসে মসজিদের ইমামতি করে মসজিদের ইমামতি করে আপনি যখন মসজিদের ইমামকে মাইনে দাও কত সেটাই হলো মাত্র 6000 5000 7000 টাকা আর আপনি নিজে মাইনে খাটো কত 40 থেকে 50 হাজার কিংবা 30 হাজার টাকা তাহলে একটাবার আপনি ভেবে দেখেন যিনি আমার বাচ্চাকে কোরআন দেবার জন্য এসেছে যিনি আমার ছোট মেয়েকে কোরআন দেবার জন্য এসেছে যিনি আমাদের নামাজ ইবাদত করিয়ে দেবার জন্য এসেছে যিনি আমাদের বক্তব্য দিয়ে আর কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দেবার জন্য এসেছে তিনি পাচ্ছে 6 থেকে 7 হাজার টাকা আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকটা নিয়ে বাই বাই টাটা বলে অর্কেস্ট্রার গান বললে 1 ঘন্টায় 70 হাজার টাকা ঠিক না বেটি তাহলে 1 মাস কোরআন শিক্ষা দেবে বাচ্চাদের ইমামতি করবে মাইনে পাবে 6 থেকে 7 হাজার আর কেউ যদি এখানে গানের একটা নায়ক নিয়ে আসে একটা যদি অর্কেস্ট্রার গায়ককে যদি নিয়ে আসে 30 40 50 হাজার টাকা দেওয়া হয় না তাহলে ভাবতে হবে আপনার ভিতরে যদি কোরআন থাকতো তাহলে আপনি কোরআন ওয়ালাকে টাকা দিতেন আপনার ভিতরে আমার ভিতরে কোরআন নাই বলে যিনি আমাকে জাহান্নামে নিয়ে যাবে তানার বেলা নজরানা বেশি আর যিনি আমাকে জান্নাত দেখাবে তানার বেলা নজরানা কম ঠিক না বে ঠিক কোরআন নাই বলে শয়রে চেনে কচু তার একটা কি একটা বাক্য আছে না মানুষ আর বলছি না সব বুঝে গেছেন ও আমার বাতিরা চলেন আমি আপনাকে আর একটা পয়েন্ট বলি আল্লাহ নবী দুটো ঈদ করেছেন দুটো ঈদ একটা হলো শাওয়াল মাসের 1 তারিখে ঈদ আর একটা হলো জিলহজ মাসের 10 তারিখে ঈদ একটা হলো রোজার ঈদ একটা হলো কুরবান ঈদ বলে আমরা চিনি একদিকে ঈদুল ফিতর রমজান মাসের পর ঈদ একদিকে ঈদুল আদহা ও কি কুরবান ঈদ বলা হয় এই ঈদটা কিন্তু প্রথম যুগে ছিল না আল্লাহ নবী দেখেছেন আমার যুগে আমার জামানায় আমার উম্মতের আমার এলাকাবাসীরা গান দেয় নাচ দেয় এখানে নারীরা ধর্ষিত হয় এখানে নারীরা অপমানিত হয় তাই নবী বললেন তোমরা বছরে বছরে গান দিয়ে মানুষের ঈমান আমলকে শেষ করে দাও আমি বছরে বছরে দুটো করে ঈদের নামাজ আনন্দ রাওলাবো আনন্দ করব তাই দয়ার নবী রমজান মাসের পরে শাওয়াল মাসের 1 তারিখে ঈদের নামাজ শুরু করলেন আর জিলহজ মাসের 10 তারিখে 9 তারিখে আল্লাহ নবী ঈদের নামাজ শুরু করলেন ওই জন্য আমরা ঈদুল ফিতরের
নামাজ বলার আগে আমরা বলি ঈদ 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 মানে ওটাই হলো আনন্দ আইয়ামে জাহেলিয়াতে যুগে গান বাজনা দিয়ে নারীদের স্ত্রীদের জুয়া খেলে ওরা বন্দুক দিত রসূল এটাই দেখে ওই দেখা যায় গান বাজনাকে বন্ধ করে দিয়ে রসূল আমার বছরে দুটো ঈদ দিয়েছে ইসলামদের মুসলিমদের জন্য গান বাজনা জায়েজ নয় এই নামাজ পড়ে আল্লাহর প্রতি খুশি হয়ে যাও এটাই হলো তোমাদের আনন্দ উৎসব জোরে বলেন সুবহানাল্লাহ এবার আমি একটা বার বলি একটা মেয়ে যখন গায়ক হয় একটা মেয়ে যখন গান বাজনা করে গান বাজনা করলে তার যতটা চেহারা ফাঁকা দেখা যায় সব কাটা চেহারা শাকের গুঁড়ো আর মেকআপ লাগাতে হয় মেকআপ লাগাতে হয় আর চিকমিকে লাইট পড়ে চেহারা তা উজ্জ্বলতা হয় আর কিছু ছেলেরা যুবকেরা পাগল পারা হয়ে যায় পাগল।